সব কিছু নষ্টদের দখলে যাবে, গিয়েছেও তাই। তাই তো প্রতভ্রষ্টরা আজ হৃষ্টপুষ্ট। আসসালামু আলাইকুম, প্রীতি শুভেচ্ছা সবার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য তার রহমত অবারিত অবধারিত অনিঃশেষ রাখুন, এই মঙ্গল প্রত্যাশায় শুরু করছি আজকের টপিক। আশা করছি এই 5-7 মিনিট আমার সাথেই থাকবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রীর বক্তব্য, তার এই বক্তব্যের একদিন পর অর্থাৎ পরদিন তিনি যেদিন বললেন যে সানি লিওনের ভিসা বাতিল করা হয়েছে, ঠিক তার পরদিন সানি লিওন এই দেশে সদর্পে সগর্বে সদম্ভে স্বমহিমায় এসে প্রবেশ করলেন এবং তিনি যে মনস্কাম নিয়ে এদেশে এসেছিলেন সেই মনস্কাম পূর্ণ করে 17.5 ঘন্টার বিহার শেষে তিনি তার গন্তব্যে ফিরে গেছেন, প্রত্যাবর্তন করেছেন। কথা হচ্ছে যে সানি লিওনরা কি এত বেশি বেপরোয়া হয়ে উঠেছে, বা সানি লিওনরা কি এতই অপ্রতিরোধ্য যে এদের দমাতে বা এদের নিয়ন্ত্রণ করতে আমার দেশের সরকারের একটা মন্ত্রণালয় পর্যন্ত এখানে ব্যর্থ হয়ে যায়। বিষয়টি সত্যিকার অর্থে ভাবার। আসলে শুধু সানি লিওন বলবো না, সানি লিওনরা এখন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। এদের খুঁটির চুর এতই বেশি যে এদের নড়ানো খুব একটা সহজ ব্যাপার নয়, অন্তত অবস্থা দৃষ্টি আমরা তাই দেখতে পাচ্ছি। পর্নস্টার সানি লিওন এদেশে এলেন, যারা এনেছেন বা যিনি এনেছেন তার খুঁটির জোর চিন্তা করতে হবে। তার খুঁটির জোর না থাকলে যেদিন একজন মন্ত্রী বললেন তার ভিসা বাতিল করা হয়েছে, তার পরের দিন সানি লিওনের মতো একটা পর্নস্টার এই দেশে কিভাবে প্রবেশ করে, আমি এটা ভেবে অবাক হই। সানি লিওনদের এই অপ্রতিরোধ্য যে জয়যাত্রা আমি বলবো, হ্যাঁ, সেটা এখন শুধুমাত্র ওই যে পর্নক্ষেত্রে তা নয়, আমার দেশের এই শিক্ষাঙ্গনে, রাজনীতিতে, সমাজনীতিতে, আপনার সর্বক্ষেত্রেই আপনি খেয়াল করে দেখবেন এই সানি লিওনদের যে দৌরাত্ম্য সেটা মাথাচাড়া দিয়ে উঠেছে। এদের এখনই দমন করতে না পারলে অদূর ভবিষ্যতে আমাদের কি হাল হবে সেটা একবার ভেবে দেখা উচিত। সানি লিওনকে শুধু এই দেশে বিয়ের দাওয়াত রক্ষা করতে এসেছিলেন, বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন, নাকি তার অন্য ধরনের কোনো দূরভিসন্ধি ছিল, তার অন্য কোনো মনস্কাম ছিল, সেটাও সরকারের খতিয়ে দেখা, তলিয়ে দেখা উচিত বলে আমি মনে করি। বন্ধুরা, এত গেল একজন পর্নস্টার সানি লিওনের কথা, কিন্তু আমরা যারা দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপীঠের শিক্ষার্থী, তারা আমরা কি করছি? আমরা কি সানি লিওন থেকে কম? আমরা কি সানি লিওন থেকে পিছিয়ে আছি? অতি সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ের র্যাগডের অনুষ্ঠানে যে নৃত্য পরিবেশন করা হলো, আমি সেটাকে কি সানি লিওন থেকে কম বলবো বা আপনি বলবেন? আমার মনে হয় না। প্রতিটা র্যাগডেতে এই সানি লিওনদের দেখা যায় বিভিন্ন ভঙ্গে, বিভিন্ন ঢঙ্গে, বিভিন্ন অঙ্গিমায়, বিভিন্ন ভঙ্গিমায়। এদের না পারছে পরিবার নিয়ন্ত্রণ করতে, না পারছে সমাজ নিয়ন্ত্রণ করতে, না পারছে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে, না পারছে সরকার নিয়ন্ত্রণ করতে। নাকি আমরা কেউ চেষ্টাই করছি না এদের নিয়ন্ত্রণের? বিষয়গুলো নিয়ে আমাদের সকলেরই ভাবা উচিত। আমরা যদি এখনই না ভাবি, এখনই তড়িৎ পদক্ষেপ না নিই, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের সন্তানরা কোথায় গিয়ে দাঁড়াবে তার কি কোনো হদিস আপনারা করতে পারছেন? সানি লিওন চলে যাবার পর বা যেদিন তিনি গেলেন, সেদিন একটি টিভি চ্যানেল দেখলাম, তাকে বলা হচ্ছে বেবি ডল। বাহ, আমাদের দুই একটা টেলিভিশন চ্যানেলের দুই একজন সাংবাদিক, এদের রুচি যে টয়লেট থেকে উঠে আসে, আমি কি বলবো, মানে ঘৃণা করে এদেরকে। এই টিভি চ্যানেলগুলো যে কিভাবে মানুষ দেখে আর এদের কিভাবে হজম করে আমি এটাই ভেবে পাই না। ও একজন পর্নস্টার যে অর্থের বিনিময়ে ক্যামেরার সামনে লাখো লাখো মানে মানুষ যাকে গুগ্রাসে গিলছে, তার সামনে সে
আদিম ক্রিয়ামত্ত হয় সেই একজন পর্নস্টারকে একটা টিভি চ্যানেল বা গণমাধ্যম, চিন্তা করে দেখেন, একটা গণমাধ্যম আখ্যা দিয়েছে বেবি ডল নামে। যিনি এই স্ক্রিপ্ট লিখেছেন, যিনি এই সংবাদটা পাঠ করেছেন, আমি এদের বা যিনি এই সাংবাদিকতা করে এই সংবাদের সাংবাদিকতা করেছেন, এদের রুচির বালি হারি যাই। সত্যি আপনারা পারেন বটে, আপনাদের রুচি যে এত নিচে নেমে গেছে, এত আস্তে করে নিক্ষিপ্ত হয়েছে, এটা ভাবতেও অবাক লাগে। আপনারা কোন রুচিতে কোন বিবেক নিয়ে সাংবাদিকতায় আসেন আমি সেটাই তো ভেবে পাই না। আপনারা এই ধরনের সাংবাদিকতা না করে পতিতাপল্লীতে দালালি করেন সেটাই আপনাদের জন্য ভালো হবে, আমি যেটা মনে করছি। তো যাই হোক, খুঁটিজুর সানি লিওনদের থাকবেই, কারণ খুঁটি পোতার তাদের নিজস্ব জায়গা আছে। সেখানে খুঁটি পুততে পুতলেই সেই খুঁটিতে শক্তি এমনিতেই চলে আসে। আজ যে ভিডিও ক্লিপসগুলো আমি আপনাদের সামনে আপনাদের জ্ঞাতার্থে আমি আমার ভিডিওর সাথে সংযুক্ত করেছি, সেগুলো সংযুক্ত করার রুচি আসলে আমার নেই, কিন্তু বাট কেন জানি না মনে হলো যে আপনাদের মানে আপনাদের বিষয়টা অবগত থাকা উচিত। আপনারা অবহিত হন, অবগত থাকুন এবং একটা কিছু চিন্তা করুন, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে এদেরকে নিয়ন্ত্রণ করুন। আমরা না পারি, অন্তত সরকার তো চেষ্টা করলে তা পারে নাকি পারে না? আসলে আমরা একটু চেষ্টা করি, একটু বিবেকবান হই, নিজেদের শুভ বুদ্ধির উদয় করি, নিজেদের বিবেক বোধকে জাগ্রত করি, আমাদের সামনের দিনগুলোকে আমরা একটু সুন্দর করার চেষ্টা করি। আমাদের তো দিন গেছে, যে দিন গেছে তো গেছেই, কিন্তু আমাদের সন্তানদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটা যেন এই নষ্ট ভ্রষ্টদের ছায়ায় অন্ধকার না হয়ে যায়, এই ব্যাপারটা আমাদের লক্ষ্য রাখা উচিত। তো আজ এ পর্যন্তই, যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ইনশাআল্লাহ আবারও কথা হবে, দেখা হবে, সে পর্যন্তই আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।